সরি কানেকশন উইকের কারণে আমি আসলে কানেকশনটা আসলে কেটে গিয়েছিল। আমি এখন আবার লাইভে বৃষ্টিদের বাড়ির সেটে এবং বৃষ্টিদের বাড়ির সব আজকে যারা আর্টিস্ট আছেন সব আর্টিস্টের সাথে এবং সব ক্রুদের সাথে। এখন যাদের জন্য আসলে বৃষ্টিদের বাড়ি বৃষ্টিদের বাড়ি তারা এই যে জুলহাস বিশিষ্ট বৃষ্টিদের বাড়ি কখনোই সম্ভব হতো না বৃষ্টিদের বাড়ি হবার, মানে সবার এত জনপ্রিয় একটা সিরিয়াল বৃষ্টিদের বাড়ি, ওদের সবার জন্য আসলে এটা সম্ভব হয়েছে। নাজমুল বলো তোমার মানে মানে হাউ ডু ইউ ফিল, তুমি যখন কাজ করছো বৃষ্টিদের বাড়ির সেটে তোমার কেমন লাগছে? ভালোই, খারাপ না। এই ভালোই খারাপ এটা বলে হবে না, ভালো করে বলো। মন থেকে বলতে পারতেছেন, আবার লাইভে আছেন। হ্যাঁ লাইভে আছি তো, ওই জন্য বললাম মন থেকে বলতে পারতেছেন না। মন থেকে সব মিলা ভালো, সব মিলা ভালো না? হ্যাঁ ভালো, খারাপ না। আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো, বলো। আমাদের খুবই ভালো লাগছে, অসাধারণ, আমরা মুগ্ধ, বিমোহিত। কিসে? সবার অভিনয়ে এবার আমরা, এটা অ্যাকশন ছিল, এটা অনেক অ্যাকশন ছিল। ওকে আমি সবাইকে অনেক ডিস্টার্ব করছি, কারণ এই যে আমি শুটিং, এরা সবাই চলো আমরা শুটিং যাই, সবাই চলে এসেছেন সেটে, যাচ্ছি লাইভে, লাইভে গল্প করে যাচ্ছি, আবার কথা হবে অন্য একটা কোন নাটকের সেটে অথবা আবার আপনাদের সাথে আড্ডা হবে। সেই পর্যন্ত আমি বাই বাই, খোদা হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।